এবার সম্পূর্ণ ন্যাড়া করে চুলকে বিদায় জানালো ছোট পর্দার অভিনেত্রী হিনা খান। অপরদিকে নোরা ফাতিহি পাবলিকালি চাইলো মাফ নারীবাদী নিয়ে তার মন্তব্যের জন্য। প্রথমে আসি হিনা খানের কাছে। হিনা খান যে থার্ড স্টেজ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত এই বিষয়ে অনেকে জানে। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ব্যথা হচ্ছে, তবু লড়ে যাচ্ছেন হিনা। যতই কষ্ট হোক লড়াই করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে মরিয়া এই অভিনেত্রী। কেমোথেরাপি চলছে, তাই স্বাভাবিক নিয়মে চুল উঠবেই। শুরুতে চুল কেটে ছোট করে ফেলেছিলেন হিনা, আর এবার সম্পূর্ণ ন্যাড়া করে চুলকে বিদায় জানালেন তিনি। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রামে এক নতুন ভিডিও শেয়ার করেছেন। সে ভিডিওতে হিনা চুল কেটে সম্পূর্ণ ন্যাড়া হয়ে যাওয়ার বিষয়টি ফ্যান্সদের নজর এড়ায়নি। তবে মাথা ঢাকতে একটা কালো টুপি পরেছেন হিনা খান। নেটিজনেরা তাকে সাহসে নারী তকমা দিয়েছেন। একজন লিখেছেন, চুল ছাড়াও ওকে বেশ সুন্দর লাগছে। কারণ মন্তব্য, আপনার দ্রুত রিকভারি কামনা করছি এবং অনেক ভালোবাসা রইল। এর আগে কেমোথেরাপি সেশন শুরু হওয়ার পর নিজের চুল ছোট করে হিনা বলেছিলেন, আমি এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেকে সম্ভাব্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সুন্দর চুলগুলি পড়তে শুরু করার আগে তাদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। কয়েক সপ্তাহ ধরে এই মানসিক বিপর্যয় সহ্য করতে চাইনি, সুতরাং আমি আমার মুকুট, আমার মাথার ক্রাউন অর্থাৎ চুল ছেঁটে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি বুঝতে পেরেছি আমার আসল মুকুট, আমার সাহস, আমার শক্তি এবং নিজের প্রতি আমার ভালোবাসা। এবার আসি নোরা ফাতির কাছে। প্রায় কয়েক মাস আগে নোরা ফাতি এক পডকাস্টে নারীবাদী নিয়ে বলেছিল যে নারীবাদী সমাজকে নষ্ট করছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদিও তিনি নারীদের ইন্ডিপেন্ডেন্ট হতে এনকারেজ করে, বাট সেই সাথে এটাও বলেন যে নারীদের এটা ভুললেও চলবে না যে পুরুষ এবং নারী আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে। তার এই কথা শুনে অনেকেই বিরোধিতা করছিল, বিশেষ করে নারীরা। তবে এবার নোরা ফাতি তার এই বক্তব্যের জন্য মাফ চেয়ে বলেছেন, তিনি আসলে ইন্ডিয়ান কালচারকে উদ্দেশ্য করে কথাগুলো বলেননি, বলেছেন বিদেশি কালচারকে টার্গেট করে। বুঝাতে চেয়েছেন যে নারীবাদী সেখানকার সমাজ নষ্ট করছে। উদাহরণস্বরূপ তিনি বলেন, সেখানে নারীরা এতটাই ফেমিনিজমে অন্ধ হয়ে গেছে যে অনেক নারী পুরুষ সঙ্গী ছাড়াই বাচ্চা নিয়ে নেয়, লালন পালন করে। অ্যান্ড নোরার কথা, এতে করে একটা বাচ্চা বাবা কি জিনিস বুঝতে পারে না, সমাজে ইমব্যালেন্স তৈরি হয়, অ্যান্ড আলটিমেটলি লং টার্মে গিয়ে একটা বড় বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে।